কচুয়ার নির্বাচনী ভোট কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জামাদি। রাত পোহালেই বাগেরহাটের কচুয়া ও রামপালের উপজেলা পরিষদ নির্বাচন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাটে কচুয়া ও রামপাল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে ইতিমধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে গেছে সকল সরঞ্জামাদি। আগামীকাল ভোরে পৌঁছাবে ব্যালট পেপার। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন রিটার্নিং অফিসার। 7 মে মঙ্গলবার দুপুরের পর থেকেই উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মালামাল বুঝে নেন প্রিসাইডিং কর্মকর্তারা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা নিয়ে যাওয়া হয় ভোট কেন্দ্রে। কচুয়ায় 4 চেয়ারম্যান, 2 ভাইস চেয়ারম্যান ও 3 মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। উপজেলায় মোট ভোটার রয়েছে 89,691 জন, এর মধ্যে পুরুষ ভোটার 44,764 জন, নারী ভোটার রয়েছে 44,927 জন। আগামীকাল 8 মে বুধবার 30টি ভোট কেন্দ্রে 217টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, মিহিরুল মিরাজ।